একত্রিত হওয়াটো সম্ভব সম্ভবত নহব কারণ দুইটার জাতীয়তাবাদী এটা অখিলৰ নেতৃত্বত রাজ্য দলের জাতীয়বাদ প্রগতিশীল জাতীয়তাবাদের কথা কয় আর লুরিন জ্যোতিয়ে নিশাত জাতীয়তাবাদের কথা কৈছে নিভাস অসমীয়া মানুষের মাজত খোপনি পুতার কারণে জাতীয়তাবাদের কথা কৈছে আর জাতীয়তাবাদী শক্তি হিসাবে নিজকে উত্থান করব বিচারিছে আর এই দুইটা দল বাস্তবত একে লগ হব এক হয়ে পেলায় এটা দল হব মই নাভাবো এটা সম্ভব বলে কিন্তু এখন মঞ্চত সমবেত হবলে চেষ্টা করেছে এই আদরণীয় তেওঁলোকে এখন মঞ্চত আজি জাতীয় পরিষদ রাইজর দল আজি জাতীয় দল অজিত ভূঞার দল এটা কাঠারর দল বা কার্বি আংলঙ্গ যদি এখন মঞ্চত সমবেত হয় নিশ্চিতভাবে ই একটা শক্তিরূপে আহিব আর এটা শক্তির আধার সৃষ্টি তৈয়ার করবলে চেষ্টা করেছে এইটাই ভাবো মই আগন্তুক দিনের পলিটিক্সত নিশ্চয় একটা ইতিবাচক ভূমিকা লোব পাৰিব ঠিক তেনেধরণে আমি বামপন্থী দলবিলাকেও আমি যোৱাকালি বহিছিলোঁ বামপন্থী দলবিলাকেও আমি আৰু আমাৰ মাজত ঐক্য আমাৰ মাজত সাংগঠনিক ভেটি যাতে দৃঢ় হয় তাৰ কাৰণে আমি কাম কাজ কৰা জ্বলন্ত সমস্যাবিলাকক লৈ পেলাই অচিৰে কাম কাজ কৰাৰ সিদ্ধান্তত আহিছোঁ আৰু এই ধৰণে যদি এটা জাতীয়তাবাদী মঞ্চ আনফালে বামপন্থী মঞ্চ যদি বিকাশ লাভ কৰে তেতিয়াহ'লে বিজেপিক পৰাজিত কৰাৰ কাৰণে অন্য ধৰ্মনিৰপেক্ষ গণতান্ত্ৰিক দল কংগ্ৰেছকে ধৰি তেওঁলোকেও যদি সদর্থকভাবে ভূমিকা পালন করে বা আগবাড়ি আহে তেতিয়াহলে 26 সনত ভারতীয় জনতা পার্টিক পরাজিত করাটো অসমত খুবই সহজ হব আমি সেইটোই চিন্তা করছো আর সেইটো চিন্তা করে আমি বামপন্থী রাজনৈতিক দল চারিটা লগ লাগি পেলায় আমি আমার জ্বলন্ত সমস্যাবিলাকক লৈ পেলায় দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়োগের প্রশ্নটো ভয়ঙ্কর হয়েছে কারণ কর্মহীন যুবক এতিয়া 7 মাহতে যদি 18 লক্ষ বৃদ্ধি হয়েছে রেজিস্টারভুক্ত নিবনুয়া এই যে তার ভয়ঙ্কর রূপ 28 লক্ষর উপর এটা আমার রাজ্যখনত কর্মহীন যুবক যে রেজিস্টারভুক্ত যুবক এই একটা অল টাইম রেকর্ড এই রেকর্ডটি সৃষ্টি হয়েছে এই ভয়ঙ্কর সমস্যা শিক্ষার ক্ষেত্রে যে অরাজকতা চলিছে কৃষির ক্ষেত্রে যে ধরনের আমি ব্যর্থ হয়েছে ভারতীয় জনতা পার্টির সরকার এই বিষয়বিলাকক লৈ পেলায় আমি বামপন্থী দলবিলাকে এখন মঞ্চত উপনীত হয়ে একটা আন্ডারস্ট্যান্ডিংত আহি পেলায় আন্দোলন গড়ি তোলার চেষ্টাও করছো আর রাজনৈতিক বিষয়বিলাক যেটা আহিব নির্বাচন নির্বাচনের বিষয়বিলাকতো আমি একেলগে এইবার যুঁজ দিয়ার সিদ্ধান্তলৈকে আহিছোঁ আর এই নিশ্চয় অসমৰ পলিটিক্সত এটা ফালে জাতীয়তাবাদী শিবির ঐক্যবদ্ধ হওয়ার এখন মঞ্চত অহার যে চেষ্টা আনফালে এই চেষ্টা এই দুই চেষ্টায় আমাক নিশ্চিতভাবে বিশেষভাবে লাভান্বিত করে মানে